অ্যাঙ্গুয়েলা জাপোনিকা নামের এই মাছটি জাপানের সবচেয়ে দামি মাছ। 2018 সালে এই মাছের প্রতি কেজির মূল্য ছিল প্রায় $35,000। সেই সময় এটির মূল্য স্বর্ণের মূল্যকেও অতিক্রম করেছিল। এই মাছগুলো বিক্রির জন্য উপযুক্ত হতে প্রায় 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই মাছ কেন এত জনপ্রিয় এবং ব্যয়বহুল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্বাগতম আপনাকে রোড অফ মিস্ট্রির আরও একটি নতুন এপিসোডে। অ্যাঙ্গুয়েলা জাপোনিকা হচ্ছে ইল মাছের একটি প্রজাতি। এদের জাপানিজ ইলও বলা হয়ে থাকে। প্রায় 1000 বছর ধরেই জাপানে এই মাছটি খাওয়া হয়ে আসছে। জাপানের এই রেস্টুরেন্টগুলোতে প্রতি বছর প্রায় 40 থেকে 50 টন পরিমাণ ইল বিক্রি করা হয়ে থাকে। এই মাছগুলো ইস্ট এশিয়ায় সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে এই মাছ প্রচুর পরিমাণে আহরণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। সেই 1980 সালের পর থেকে এই মাছের সরবরাহ প্রায় 70% কমে গেছে। অন্যান্য মাছদের যেমন পূর্ণবয়স্ক অবস্থায় ধরে বাজারে বিক্রি করা হয়, জাপানিজ ইলদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি ভিন্ন। কারণ এদের বাচ্চা অবস্থায় সংগ্রহ করা হয়, তারপর বড় করা হয়। ছোট অবস্থায় এদের গ্লাস ইল বলা হয়। এদের বন্য পরিবেশ থেকে সংগ্রহ করে এই ধরনের ফার্মে বড় করা হয়। বন্দি অবস্থায় এদের ব্রিড করা সম্ভব নয়, তাই ফার্মারদের এই মাছের বাচ্চা সরবরাহকারীদের উপর নির্ভর করতে হয়। প্রতি বছর এক একটি ফার্মে প্রায় 1.5 থেকে 2 লাখ পর্যন্ত ইল উৎপাদন করা হয়। এই পরিমাণ ইল উৎপাদন করতে এদের গভীর পর্যবেক্ষণে রাখতে হয়। এদের বড় করার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল কাজটি হলো এদের খাওয়ানো। এদের প্রতিদিন 2 থেকে 3 বার খাবার দিতে হয়। এই খাবারটি তৈরি করা হয় মাছের খাবার, গম, সয়াবিন ও ফিশ অয়েলের সংমিশ্রণে। 8 থেকে 12 মাসের কঠোর পরিশ্রমের পর এরা বিক্রির জন্য উপযুক্ত হয়ে ওঠে। এদের আকৃতি অনুযায়ী নির্ধারণ করা হয় এদের কোথায় বিক্রি করা হবে। অভিজ্ঞ কর্মীরা খুব দ্রুত পার্থক্যটি বুঝতে পারে। যেগুলো বিক্রির জন্য উপযুক্ত সেগুলোকে আলাদা করে রেস্টুরেন্টে সেল করে দেওয়া হয়। রেস্টুরেন্টগুলোতে এদের এত চাহিদা থাকার কারণে এদের দাম এত বেশি হয়। ইল দিয়ে সবচেয়ে জনপ্রিয় যে ডিশটি তৈরি করা হয় সেটিকে কাবাইয়াকি বলা হয়। অভিজ্ঞ শেফ ছাড়া এই ডিশ কেউ বানাতে পারে না। খুব কম সংখ্যক রেস্টুরেন্টেই এই ডিশটি পাওয়া যায়। কাবাইয়াকি একটি লাল বক্সে ভাতের উপর পরিবেশন করা হয়। এই একটি ডিশের মূল্য প্রায় $100 থেকে $120 পর্যন্ত হয়ে থাকে। বেশিরভাগ সময় এদের দাম নির্ভর করে ইলের আকৃতির উপর। অনেক সময় যখন ইলের বাজার মূল্য বৃদ্ধি পায় তখন রেস্টুরেন্টগুলোর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। জাপানে বছরের প্রায় 12 মাসই ইলের চাহিদা থাকে, তবে গ্রীষ্মকালে এর চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। এটি কিছু অঞ্চলের অর্থনীতিতেও অনেক বড় অবদান রাখে। অনেক সময় দেখা গেছে জাপানে ইলের সরবরাহ কম হওয়ার কারণে বাহির থেকে যেমন কোরিয়া, চায়না বা ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করতে হয়েছে। উৎপাদন কম এবং চাহিদা বেশি হওয়ার কারণে দিন দিন এই ইলের সংখ্যা কমে আসছে, জানিয়ে ইল ফার্মাররা বেশ চিন্তিত। বেশ কিছু বছর ধরেই ইলের সংখ্যা বৃদ্ধি করার জন্য অনেক রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ফার্মের মধ্যেই যেন ইলের পোনা উৎপাদন করা সম্ভব হয় সেই জন্য অনেক গবেষণা করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।